তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ কি আমাদের, আমার বলবো না, আমাদের এই অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আমরা 1000টা সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন সেটাকে ক্রস করে ফেলেছি ইতিমধ্যে। এবং আমাদের যে টার্গেটটা ছিল অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখের আগে, কিন্তু তার অনেক আগে কিন্তু আমরা এই যে মাইলস্টোনটাকে সেটাকে অ্যাচিভ করতে পেরেছি শুধুমাত্র আপনারা আমার পাশে থেকেছিলেন বলে এইভাবে। সো আশা করছি যে পরবর্তীতেও আপনারা এইভাবে পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আরও বড় করতে পারবো। যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে আছে যারা ইউটিউবার বা যারা সাধারণ যারা অডিয়েন্স তাদেরকে উদ্দেশ্যে বলছি, যেটা হচ্ছে যে অনেকে আমাকে কংগ্রাচুলেশন ভিডিও পাঠাতে চান বা পাঠাতে চাও, যারা আমার ভিডিওর মধ্যে আসতে চাও, তো তাদেরকে বলছি যদি আমাকে কংগ্রাচুলেশন ভিডিও পাঠাতে হয় তাহলে ওই ভিডিওটা তুমি বানাবে, তোমার যেরকম কমফোর্টেবল হয় মানে বানিয়ে আমাকে, এখানে একটি মেল আছে এই মেলে আমাকে ফরওয়ার্ড করে দেবে, বা ডিসক্রিপশানে একটি ইমেল দেওয়া থাকবে সেই ইমেলে আমাকে আমার যে কংগ্রাচুলেশন ভিডিওটি সেটি তুমি পাঠিয়ে দেবে। বাট ভিডিওটি যেন একটু কোয়ালিটি রেখো, তাহলে দেখতে কি আরও ভালো লাগে। তো চলো বেশি দেরি না করে আজকে যে টপিক সেটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি টু ওপেন এ ইউটিউব চ্যানেল ইন 2019, অর্থাৎ হচ্ছে 2019 সালে কোন ক্যাটাগরি নিয়ে বা কোন কীরকম কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করলে আপনি একটি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সো অনেকেরই প্রশ্ন ছিল দাদা আমি ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল কীভাবে খোলে, কীভাবে ভেরিফাই করে, কীভাবে অ্যাডসেন্স কী জিনিস, তো সমস্ত একটা জিনিস। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাবো এবং কোন ক্যাটাগরির উপর মানে কম্পিটিশনটা কম। সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি শুভ্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলের নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটিকে একটু ভালোবেসে দেবেন আর পাশের ঘন্টাটিকেও নাড়িয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক। 2019-এ বর্তমানে একটি ডিজিটাল যুগ বলতে পারেন এবং এই যুগে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার পুরো ট্যালেন্টটাকে দেখাতে পারবেন, বা বলতে গেলে ইউটিউবে অডিয়েন্সের আপনার কোনো কমতি নেই। আপনি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার জিনিস পেশ করতে পারবেন, সেখানে কোনো অডিয়েন্সের কমতি থাকবে না। তো এবার অনেকে বলছে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তো করতে পারো সেটা কোনো অসুবিধা নেই। এবার বলছে বেস্ট ক্যাটাগরি কোনটা হবে, ক্যাটাগরির আগে দেখতে হবে তোমার প্যাশন কী, অর্থাৎ হচ্ছে তুমি কোন বিষয়ে ভিডিও বানাতে ভালোবাসো বা পারো বা তোমার আরও ইচ্ছা এই বিষয়ে সাপোজ। তো এবার আমি যদি বলি 2019-এ যে এটা ক্যাটাগরি, তো অনেকে 90% মানুষ বলবে টেক। তো টেক বিষয়টা হচ্ছে কি অনেকেরই পছন্দ, অনেকের আবার পছন্দ নয়। সো 90% মানুষই কিন্তু টেক বিষয়ে খুব ইন্টারেস্টেড, অর্থাৎ ইউটিউবিংকে নিয়ে। তো ইউটিউবিংয়ে টেক বিষয়ে তুমি করতে পারো যদি তোমার প্যাশন থাকে, যদি তুমি টেক বিষয়ে সেরকম কোয়ালিটি জানো, অর্থাৎ হচ্ছে 2-4 জনের ভিডিও দেখে সেইভাবে টেক 2-4টে শিখে নিলাম, ওইতে কিন্তু তোমার চ্যানেলটা তুমি গ্রোথ করতে পারবে না। অর্থাৎ তুমি যখন একটা লেভেলে পৌঁছিয়ে যদি যাও, আমি কিন্তু কাউকে এখানে বলছি না তুমি এই ক্যাটাগরিতে পারবে না, কারণ কি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার লাকটাও কিন্তু অনেকভাবে কাজ করে, অর্থাৎ হচ্ছে ভিডিও ভাইরাল হয় অনেক লাকের উপর। আমি সাপোজ আমি কাউকে বললাম যে না তোমার এই ক্যাটাগরিতে করতে পারবে না, অসম্ভব, তারপর দিনে তার একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, সেটা কোনো কেউ কিছু ঠিকঠাক বলতে পারবে না। এবং ইউটিউবে ভাইরাল করার জন্য নিজেতে কিছু করতে হয় না, জাস্ট ভিডিও আপলোড করলে চলে। তো ব্যাপারটা হচ্ছে যে মেন যে টপিক সেটা হচ্ছে কোন ক্যাটাগরি বেস্ট হবে। সো বেশি কথা না বলে যে ক্যাটাগরি আমি 3-4টে ক্যাটাগরি বেছে রেখেছি সেটা হচ্ছে, তো বর্তমানে 2019-এ বেস্ট ক্যাটাগরি হচ্ছে গেমিং, অর্থাৎ গেমিং 2019-এ একটি বড় রকম একটি ঝড় তুলে দিয়েছে। এবং পাবজি যে গেমটা সেটা একদম আলাদা একরকম ক্রেজ চলছে 2019-এ। পাবজি অনেক জায়গায় অনেক রকমভাবে ব্যান্ড হয়েছে, কিন্তু পাবজি সেই ক্রেজটা কিন্তু সেরকমই আছে। সো বেস্ট চ্যানেল হবে বা বেস্ট ক্যাটাগরি হবে গেমিংয়ের ওপর। তুমি যদি গেম খেলতে ভালোবাসো, সেই কোয়ালিটি যদি গেম খেলতে পারো, কিন্তু গেমিংয়ে সবথেকে প্রথমে রেখেছে কেন, কারণ কি হচ্ছে গেমিংয়ের অডিয়েন্স বেশি, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাওয়া যায়, আননোন সাবস্ক্রাইবার পাওয়া যায়, তারপরে লাইভ চ্যাটের মাধ্যমে প্রচুর টাকা, সুপার চ্যাটের মাধ্যমে আপনি প্রচুর টাকা করতে পারেন। মানে গেমিং চ্যানেল ইজ বেস্ট ফর ইউটিউব। তো ইউটিউবে সবথেকে বেশি আর্নিং বলতে গেলে গেমিং চ্যানেল। সো আপনি এবার আর্নিং দিক থেকে বলছেন না, সব দিক থেকে কোয়ালিটি বলতে গেলে গেমিং চ্যানেল ইজ বেস্ট। তারপর সেকেন্ড নম্বরে চলে আসি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমাদের 1000 জন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে, তার উপলক্ষে আমি একটি গিভ অ্যাওয়ে করবো, যেটা একটি মানে ছোটো রকম না বড় রকম গিভ অ্যাওয়ে থাকবে আপনাদের জন্য, আপনাদের মধ্যে কেউ পেতে পারে একটি ভালো রকম পুরস্কার। সো জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার বলছে যে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ব্লগিং। ব্লগিং যেটা আপনি আপনার মধ্যে যদি সেরকম কোনো ইন্টারেস্ট না থাকে, টেক বিষয়ে, কমেডি বিষয়ে, ফান বা অন্য কোনো বিষয়ে যদি আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, সো আপনি ব্লগিং করুন বেস্ট ব্লগিং। কারণ কি ব্লগিংয়ে সেরকম কোনো মানে বলতে গেলে কোনো এডিটিং অত ইয়ে লাগে না, মানে অত হাই কোয়ালিটি কিছু লাগে না। ব্লগিং খুব সহজ জিনিস, আপনি আপনার বাড়িতে থাকেন, বাড়ির আশেপাশে পার্ক আছে, ওখানে 2 দিন ঘুরতে গেলেন, এই ব্লগিং করে ছাড়ুন, তাতেই দেখবেন ভিউ আসবে। ব্লগিং ইজ বেস্ট।
সো এরপরে তিন নম্বর যে টপিকটা সেটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা সেটা হচ্ছে মানে যারা ভিডিও এডিটিং করতে খুব ভালোবাসে তার জন্য এটা খুব ভালো জিনিস। কারণ কি হচ্ছে, শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম কীভাবে ক্রিয়েট করতে হয় মানে শর্ট ফিল্মের টিউটোরিয়াল দিতে পারেন বা ছোটো ছোটো শর্ট ফিল্ম আপলোড করে দিতে পারেন। কারণ কি শর্ট ফিল্মটা কেন বেছেছি আমি এই ক্যাটাগরিতে, সো আমার এই ভিডিও যে ক্যাটাগরিগুলো বলছি কোনো ইউটিউবের কোনো ভিডিওর সঙ্গে মিলবে না, কারণ কি একটা আলাদা আন্দাজে বলতে যাচ্ছি। তো শর্ট ফিল্ম কেন বলছি, কারণ কি আপনি যখনই সারাদিনের পরিশ্রমের পরে যখন ইউটিউবে ওপেন করবেন যখন একটা শর্ট ফিল্ম, রোমান্টিক শর্ট ফিল্ম, ফানি শর্ট ফিল্ম যখন থাকবে ওটা কিন্তু আপনি পুরোটা দেখবেন, অর্থাৎ টেক বিষয় বলুন, গেমিং বলুন, অন্য কিছু যাই বলুন, কিন্তু ব্লগিং বলুন, শর্ট ফিল্ম কিন্তু মানুষের প্রায় পুরোটাই দেখে, অর্থাৎ হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়বে এবং শর্ট ফিল্ম কিন্তু ভাইরাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়। সো শর্ট ফিল্ম ইজ বেস্ট। এরপরে যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে যে শর্ট ফিল্ম তো বললাম, এরপরে যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কমেডি, অর্থাৎ যাই জিনিস বলুন না কেন কমেডি কিন্তু মানুষের সব রকম মানুষই পছন্দ করে। কারণ টেক সকলে পছন্দ হয় না, ব্লগিং সকলে পছন্দ হয় না, তারপরে হ্যাডা ব্যাটা যে শর্ট ফিল্ম টপিং ওগুলো সকলে পছন্দ হয় না, বাট কমেডি যে জিনিসটা সেটা কিন্তু সবারই পছন্দ হয়। সো কমেডি বলতে গেলে রোস্টিং করতে পারেন আপনি, তারপরে বিভিন্ন রকম জিনিস আছে, যেমন রোস্টিং তো নাম্বার ওয়ান কমেডির দিক থেকে। আবার আপনি যদি কমেডি করেন মানে সাপোজ আপনার ফ্রেন্ড সার্কেলে কিনে একটি কমেডি গ্রুপ তৈরি করলেন, কমেডি ভিডিও করলেন, ওটা বেস্ট হবে, কারণ কমেডি খুব তাদের ভাইরাল হয় এইসব জিনিসগুলো। সো এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার যে ভিডিও তো বানাচ্ছেন এবং ভিডিও বানানোর সময় আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু খুব ভালোভাবে ইম্পর্টেন্ট, মানে ল্যাঙ্গুয়েজটা আপনি বাঙালি হন বা হিন্দি ভাষার হন। সো এবার বলুন কি বাংলা ভাষা, তো বাংলা ভাষাটা মানে শুধু বাংলাদেশ আর ভারতের কিছু অংশ দেখে, বাট হিন্দি বা বাংলাদেশের ভাষাটাই আপনি যদি ভিডিও করতে পারেন, হিন্দি ভাষাটাই করলে কী হবে, অডিয়েন্স প্রচুর পাবেন আপনি, অর্থাৎ নেপাল, বাংলাদেশ, ভারতবর্ষ, বাইরেকার কান্ট্রি সকল জায়গাতে কিন্তু আপনি অডিয়েন্স পাচ্ছেন হিন্দিতে। সো বাংলায় কিন্তু অতটা অডিয়েন্স পাবেন না, কিন্তু বাংলায়ও আমি কাউকে করতে মানা করছি না যে বাংলায় কোনো কিছু হবে না, কারণ আমি নিজেও বাঙালি ইউটিউবার বা বাংলায় ভিডিও আপলোড করি। সো বাংলা কিন্তু একটা দম বর্তমানে ইউটিউব জগতে নেই, কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ দম আনতে পারেন, যেমন আমাদের বঙ্গাই অর্থাৎ কিরণ দা, মানে বাংলা একটা অন্যরকম জোশ এনে দিয়েছে কমেডি বা ফানি বা রোস্টিংয়ে, সো ওরকম বা ওর থেকে ভালো আরও কোয়ালিটি কিছু আনতে পারলে অন্যরকম আপনি কিন্তু হিট হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে, যারা নতুন ইউটিউবিংয়ে স্টার্ট করছো, যারা সেরকম কিছু জানো না, আশা করছি একটু তোমাদের কিছু দেখাতে পারলাম, কিছু বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, লাইক করলে লিখে ভিডিও করার ইন্সপিরেশনটা বাড়তে থাকে। আর কোনো রকম প্রশ্ন থাকলে বা আমার সঙ্গে কথা বলতে গেলে ডিসক্রিপশানে কমেন্ট করতে পারো, বা ছাড়া আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি তোমার এই ভিডিওটি একটুও হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটনটা ওটাকে একটু ভালোবেসে দেবে এবং 5 ঘন্টা থেকেও বাঁচিয়ে দেবে। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। সো অনেকেই কংগ্রাচুলেশন ভিডিও পাঠিয়েছে, তো প্রায় আমার এডিটিং চলছে, তো তোমরাও যদি পাঠাতে চাও, আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছি প্রসেসটা। সো নিচে একটি মেল দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, সেই ইমেল আমাকে তোমার ভিডিওটা ফরওয়ার্ড করে দেবে, 30 সেকেন্ডের মধ্যে ভিডিও করবে, ভিডিওটা একটু কোয়ালিটি রাখবে, ব্যাস এইটুকুই। তো আর যে গিভওয়েটা এই ভিডিওতে আর বলবো না, নেক্সট ভিডিওতে আমি গিভওয়েটা দেখিয়ে দেবো, কিন্তু গিভওয়েটা অনেকটা বড় রকমই গিভওয়ে থাকছে আপনাদের জন্য। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদস্যবদা জুড়ে থাকুন। ধন্যবাদ।